কনিশ কিচেন থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি কচি লতি দিয়ে একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে চলে যাই। বন্ধুরা, আমি লতিগুলোকে 2 থেকে 3 মিনিট একটু সেদ্ধ করে নেব। তিন মিনিট হয়ে গেছে আমার, এবার আমি এটাকে নামিয়ে জল ঝরাতে দেবো। সেদ্ধ করে রাখা ডিম নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। আমার কড়া গরম হয়ে গেছে, আদাটা কিন্তু আমি বাটিনি বন্ধুরা, আমি আদাটাকে কুচিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব রসুন, রসুনটাকে আমি কুচিয়ে নিয়েছি। এবারে দেব কাঁচা লঙ্কা কুচি, আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব, নুন দিয়ে দেব, এবারে দিয়ে দেব একটু নারকেল গুঁড়ো, নারকেল গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এটাকে আবার একটু ভাজা ভাজা করে নেব, এর মধ্যে কোনো জল দেব না। বন্ধুরা, আবার এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি একটা চিনি দিয়ে দেবো। এবারে ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটা অসাধারণ রেসিপি আপনারা করে খাবেন। কচুর লতি তো আপনারা খেয়েছেন অনেক রকম ভাবেই, এইভাবে একটু করে খেয়ে দেখবেন কত সুন্দর লাগবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস, আবার একটু নেড়ে নেব। বন্ধুরা, আমার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ফেলবো। আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। বন্ধুরা, আমাদের চ্যানেলে রেসিপি
ভালো লাগলে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন ও উৎসাহ দেবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন ও লাইক করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো। আজ তাহলে আসি, পরের এপিসোডে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে।